বন্ধুরা, আজকের ভিডিওতে আমি 2000 সালে রিলিজ হওয়া একটা ইতালিয়ান মুভি মালিনার এক্সপ্লেনেশন করব। মুভিতে আমরা একটা 13 বছরের কৃষক রিনাটোকে দেখি, যাকে মালিনা নামক একজন সুন্দরী মহিলা প্রভাবিত করেছিল। প্রাথমিকভাবে দেখে মনে হয় মুভিটি এই কাহিনী নিয়েই রচিত, কিন্তু আসলে এই মুভিতে এর থেকেও অনেক কিছু বেশি দেখানো হয়েছিল। এই মুভিতে আমাদের সমাজের সত্যতা তুলে ধরা হয়েছে, একটা সিঙ্গেল মহিলার দিকে সমাজে সবাই কি দৃষ্টিতে দেখে এবং তার সাথে কি রকম ব্যবহার করে তা নিয়েই আজকের এই সিনেমার গল্প। মালিনা ইতালির একটা ছোট শহরে থাকে। তার সুন্দরতার জন্য শহরে সে খুব জনপ্রিয় ছিল। শহরের প্রত্যেকটি পুরুষ তার জন্য পাগল হয়ে গেছিল। একদিন মালিনাকে দেখার জন্য কাহিনীর মূল চরিত্র রিনাটো এবং তার বন্ধুরা অপেক্ষা করছিল। সেদিন রিনাটো প্রথমবারের জন্য মালিনাকে দেখে। মালিনাকে দেখার সাথে সাথেই রিনাটো তার প্রেমে পড়ে যায়। ইতালিতে যুদ্ধ চলাকালীন আর্মি থেকে মালিনার স্বামীকে ডেকে পাঠানো হয়েছিল। তখন থেকেই মালিনার খারাপ সময় শুরু হয়ে গিয়েছিল। তার স্বামীর যাওয়ার পর থেকে শহরের লোকেরা তার সম্পর্কে নানান ধরনের বাজে গুজব রটাতে শুরু করে। শহরের সবাই মেনে নেয় মালিনার সঙ্গে অন্য কোনো পুরুষের গোপন সম্পর্ক রয়েছে, আর এই সব গুজবের মূল কারণ ছিল তার সৌন্দর্য। অপরদিকে রিনাটো এক কিশোর ছিল। সে ভালো করে লাভ এবং লাস্টের মধ্যে পার্থক্য বুঝত না। মালিনার ব্যাপারে সমস্ত গুজব শুনে সে কল্পনায় মালিনাকে নিয়ে ফ্যান্টাসাইজ করতে থাকে। রিনাটোর মতে সে বাচ্চা নয়, তাই সে বাকি 5টা যুবকের মতোই তার দিন কাটাবে। কিন্তু তার এই সমস্ত কথাবার্তায় তার বাবা খুবই রেগে যায় এবং রিনাটোকে অনেক মারধর করে। অপরদিকে মালিনা তাকে এতটাই প্রভাবিত করেছিল যে সে সব জায়গায় মালিনার পিছু করতে থাকে। মালিনার ঘরে তাকে লুকিয়ে দেখা শুরু করে। সারাদিন সে তার পিছনেই পড়ে থাকে। অন্যদিকে মালিনা এই সমস্ত ব্যাপারে কিছুই জানত না। রিনাটো দিন রাত মালিনার ব্যাপারেই ভাবে এবং তার সাথেই নিজেকে কল্পনা করতে থাকে। মালিনার ব্যাপারে ভেবে ভেবে সে নিজের কামনা তৃপ্তি করতে থাকে। এরপর একদিন মালিনার কাছে খবর আসে তার স্বামী যুদ্ধে শহীদ হয়ে গেছে। এই খবর শোনা মাত্র মালিনা দুঃখে ভেঙে পড়ে। সে তার বাবার ঘরে থাকা শুরু করে। রিনাটো সেখানেও তার পিছু করতে করতে চলে যায়। অপরদিকে শহরের চারিদিকে এখন মালিনার ব্যাপারে কথা হতে থাকে। সবাই আলোচনা করতে থাকে কার কার সাথে মালিনার গোপনীয় সম্পর্ক আছে। এসব কথা শুনে রিনাটো ভাবতে শুরু করে মালিনাকে রক্ষা করাই তার একমাত্র কাজ। একদিন স্কুলে মালিনার বাবা একটা চিঠি পায় যেখানে লেখা ছিল শহরের প্রত্যেক ব্যক্তির সাথে মালিনার গোপনীয় সম্পর্ক আছে। চিঠি পড়া মাত্রই তিনি মালিনার সাথে তার সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেন। বর্তমানে মালিনা একদম একা হয়ে যায়। এরপর একদিন রাত্রিবেলা মালিনার ঘরে উঁকি দেওয়ার সময় রিনাটো জানতে পারে এক আর্মি অফিসারের সঙ্গে মালিনার গোপন সম্পর্ক আছে। অফিসারের ঘর থেকে বাইরে বেরোনোর সাথে সাথেই তার এক ডাক্তারের সাথে দেখা হয়, যে অফিসারকে জানায় মালিনা তার বাগদত্তা। এই কথা নিয়ে তাদের দুজনের মধ্যে অনেকক্ষণ ঝগড়া চলে। অবশেষে পুলিশ এসে তাদের দুজনকে থামায়। এই ঘটনার পরে শহরে জানাজানি হয়ে যায় এক বিবাহিত পুরুষের সাথে মালিনার গোপনীয় সম্পর্ক আছে এবং এর জন্যে তার কারাদণ্ডও হতে পারে। এতে মালিনা খুবই সমস্যায় পড়ে যায়। এক আইনজীবীর কাছে সে সাহায্যের জন্য যায়। প্রমাণিত হয় ডাক্তার মিথ্যে কথা বলছিল। কেসে জেতার পর আইনজীবী মালিনার সুযোগ নিতে চায় এবং মালিনাও এর বিরোধিতা করতে পারে না। এসব দেখে রিনাটো খুবই হতাশ হয়ে পড়ে। শহরের সবাই মালিনার ব্যাপারে গুজব রটায়, ফলে মালিনারও খুব নিন্দা হয়। অপরদিকে প্লেন থেকে বোমা পড়ার ফলে মালিনার বাবাও মারা যায়। মালিনার কাছে আর কোনো সাপোর্ট সিস্টেম থাকে না। কেসের ফলে তার স্বামীর পেনশনও বন্ধ হয়ে যায়। মালিনার কাছে কোনো টাকা অবশিষ্ট ছিল না। আর কোনো রাস্তা দেখতে না পেয়ে মালিনা প্রস্টিটিউট হওয়ার সিদ্ধান্ত নেয়। এসব ঘটনা রিনাটোর ওপর এতটাই প্রভাব ফেলে যে সে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। রিনাটোর বাবা বুঝতে পারে তার আসলে কি হয়েছে এবং সে তাকে একটা রেড লাইট এলাকাতে নিয়ে যায়। অপরদিকে মালিনা এখন সম্পূর্ণ প্রস্টিটিউট হয়ে গেছে।
শহরের প্রত্যেকটি পুরুষ তার কাছে যাওয়া আসা করে। এর ফলে রেগে গিয়ে শহরের প্রত্যেকটি মহিলা তাকে মারধর করে শহর থেকে বাইরে বার করে দেয়। কিছুদিন পর মালিনার স্বামী ঘরে ফিরে আসে। আমরা সবাই জানতে পারি তার স্বামী আসলে মারা যায়নি, সে জীবিত ছিল, কিন্তু শহরের কেউ তার সাথে কোনো কথা বলে না। ঘরে ফিরে সে দেখে সেখানে এখন অনেক প্রবাসী মানুষ বাস করে। সেখানকার অধিবাসীদের জিজ্ঞাসাবাদ করার পর সে জানতে পারে মালিনা এখন প্রস্টিটিউট হয়ে গেছে। সে তার বন্ধুদের থেকে এই কথার সত্যতা যাচাই করতে যায়, কিন্তু তারা সবাই তাকে এবং মালিনাকে নিয়ে অনেক নিন্দাজনক কথাবার্তা বলে। এই সব কিছুতে রিনাটোর অনেক খারাপ লাগে। সে মালিনার স্বামীকে একটা চিঠি লেখে। চিঠিতে লেখা ছিল শহরের সবাই মিথ্যে কথা বলছে। সে মালিনার ব্যাপারে সব সত্যি কথা তার স্বামীকে জানায়। এরপর মালিনার স্বামী মালিনাকে শহরে ফেরত নিয়ে আসে। এই ঘটনার পর মালিনার প্রতি শহরের সবার ব্যবহার একদম পরিবর্তন হয়ে যায়, কারণ বর্তমানে তার স্বামী তার সাথে ছিল। সবাই তার দিকে সম্মানের সঙ্গে তাকাতে শুরু করে। সব শেষে রিনাটো শেষবারের জন্য মালিনার সাথে দেখা করে এবং তাকে তার পরবর্তী জীবনের জন্য বেস্ট অফ লাক জানায়। মুভির শেষে রিনাটোকে বলতে শোনা যায়, টাইম হ্যাজ পাসড অ্যান্ড আই হ্যাভ লাভড মেনি ওমেন, দে হ্যাভ আস্কড মি ইফ আই উইল রিমেম্বার দেম, আই সেড ইয়েস, বাট দ্য অনলি ওয়ান I have never forgotten was Malena. অর্থাৎ রিনাটো কখনোই মালিনাকে ভুলতে পারবে না। এই রোমান্টিক ট্র্যাজেডি মুভি আমাদের সমাজের সেই রূপ দেখায় যাকে আমরা প্রত্যেকটা দিন অবহেলা করি। কিভাবে সমাজের লোকজন শুধুমাত্র গুজব রটিয়ে একটা মহিলার জীবন নষ্ট করে দেয়, কেবলমাত্র সেই মহিলাকে অনেক সুন্দর দেখতে বলে, এবং কিভাবে তার সাহায্য না করে তাকে প্রস্টিটিউট হতে বাধ্য করে, অথবা কিভাবে এই নকল সমাজ তার স্বামী ফেরত আসার পর আবারও তার সম্মান করা শুরু করে দেয়। এই নিয়েই এই মুভির কাহিনী। মালিনা হলো এমন এক মহিলা যাকে নিয়ে প্রত্যেকটি পুরুষ কল্পনা করে এবং প্রত্যেকটি মহিলা তাকে নিয়ে ঈর্ষা অনুভব করে। তার এই সৌন্দর্যতাই তার জন্য অভিশাপে পরিণত হয়েছিল। বন্ধুরা, আশা করি আপনাদের সবার আজকের এই মুভির এক্সপ্লেনেশন ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং উপরে থাকা বেল আইকন ক্লিক করে চ্যানেলের আরো ভিডিও দেখতে ভুলবেন না। ধন্যবাদ।